Assalamualaikum viewers, BT couple garden and lifestyle থেকে আমি ফারুক আহমেদ আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। ভিডিও দেখার প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে একটা অনুরোধ রইল। বন্ধুরা, আজকেও নতুন দিনে নতুন একটা ছাদ বাগানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ছাদ বাগানের আনার গাছটায় আনার ধরেছে। আজকে আমি আপনাদের সাথে আনার গাছের আনারের ভিডিওগুলি শেয়ার করতেছি। দেখেন, একটা বোটার মধ্যে তিনটা ধরে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন অনেক আনার ধরেছে গাছটা। এই যে বন্ধুরা দেখুন আনার গাছটা, এই গাছটা আমি গাও আরও প্রায় পাঁচ বছর আগে বৃক্ষমেলা থেকে এনে ছাদ বাগানে রোপণ করেছিলাম। গাছটা বেশ বড় হয়ে গিয়েছে এখন। এই দেখুন, এই লোয়ার একটা ড্রামের মধ্যে রোপণ করেছিলাম গাছটা। দেখুন বেশ বড় হয়েছে, পাতার নিচে নিচে দেখুন আনার ধরে আছে। এই যে দেখুন আনার, তারপরে এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এই যে আনার ধরে আছে। এই যে দেখতে থাকুন বন্ধুরা, এই যে দেখুন, এই এক বছর পর পর এই গাছের গোড়ার মাটিগুলি সরিয়ে নতুন করে আবার সার মিক্স করে মাটি দিতে হয়, না দিলে আবার গাছের শক্তি কমে যায়। এভাবে প্রতি বছর বছর গাছের মাটি চেঞ্জ করতে হয়, তারপর জৈব সার মিশিয়ে দিতে হয়, গাছে কীটনাশকের স্প্রে করতে হয়। তো এইভাবে গাছটা ধীরে ধীরে মোটামুটি এখন বেশ বড় হয়ে গিয়েছে। এই দেখুন, নতুন নতুন কুড়ি আবার আসতেছে, সারা বছরই থাকে। এই দেখুন বড় হয়েছে, রং ধরেছে, আবার এই যে নতুন করে কুড়ি আসতেছে। এই দেখুন নতুন করে আবার কুড়ি আসতেছে, এখানে রং ধরে, এখানে ছোট আকৃতির হয়ে আছে, এই যে আরেকটা ছোট আকৃতির বড় রং ধরে আছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, এই দেখুন বড় হয়ে আবার এখানে মাঝে মাঝে মাঝারি আকৃতির হয়ে আছে। তো প্রতি বছর প্রতি বছরই এটার মধ্যে ফল পাওয়া যায়। একদিক দিয়ে খাওয়া হয়, আরেক দিক দিয়ে ছোটোগুলি আবার বড় হয়। তো এভাবে প্রতি বছরই আমি আমার গাছের ছাদ বাগান থেকে আনার খেতে পারি আপনাদের দোয়ার বরকতে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের সাথে থাকেন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।